হক আপনার সময় মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শুরুতেই আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সকল শহীদান পরিবারের সদস্যবৃন্দকে তাদের আত্মার আত্মার মা কামনা করি শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মা কামনা করি আমি আমার বক্তব্যের শুরুতেই আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাকে দ্বিতীয়বারের মতো নমিনেশন দিয়ে রাজশাহী সেই অবহেলিত এলাকা বাগমারা উপজেলা রাজশাহী চার থেকে নির্বাচন করার সুযোগ করে দেশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার এলাকার জনগণের প্রতি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি উনত্রিশে জানুয়ারি আঠারো পৃষ্ঠার যেই ভাষণটি দিয়েছিলেন চার দশমিক পাঁচ অনুচ্ছেদে সেই ভাষণটি মধ্যে মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণের এই বইয়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দু সালে দেওয়া জাতির কাছে যে ইস্তেহার এই ইস্তেহারের যে বাস্তবায়ন হয়েছে বিগত নয় থেকে তেরো সাল এই পাঁচ বছরের মধ্যে তারই একটা সুদীর্ঘ বর্ণনা এখানে দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই রূপকল্প দু হাজার সালকে সামনে রেখে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত আধুনিক আত্ম মর্যাদাশীল জাতি গঠনের জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন এই ইশতেহারে সেই ইস্তেহার বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রপতির এই ভাষণের মধ্যে সেগুলো উল্লেখ আছে ইতিমধ্যেই মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইতিমধ্যেই এই সরকারের সুফল পেতে শুরু করেছে কৃষি স্বাস্থ্য শিক্ষা সকল ক্ষেত্রে উন্নত করে এই মানুষের বাংলাদেশে গরিব দুঃখী মানুষের জীবনযাত্রা উন্নত করেছে শান্তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আমি যদি দু একটা ডিপার্টমেন্টের কথা বলে থাক বলতে চেষ্টা শিক্ষা শিক্ষাক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সকল মানুষকে শিক্ষিত করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষানীতি এবং প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তন করে দুই ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে সারা দেশে মানুষ একশো ভাগ প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে হতে যাচ্ছে প্রতি বছর বছরের প্রথম তারিখে বই বিতরের মধ্য দিয়ে কমলমতি বাচ্চাদের হাতে বই তুলে দিয়ে দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা হয়েছে যার ফলে মাধ্যমিক স্তরে শিক্ষিতের হার শিক্ষা ঝরে পড়ার হার ছেচল্লিশ পার্সেন্ট থেকে কমে পনেরো পার্সেন্ট এসে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় যে অভূতপূর্ব উন্নতি হয়েছে গ্রামের দরিদ্র মানুষ বাংলাদেশে সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি হেলথ ক্লিনিক সহ বাংলাদেশে তেরো হাজার ক্লিনিক করে গ্রামের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে ফলে শিশু মৃত্যুর হার কমেছে মাতৃ মৃত্যুর হার কমে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন মাননীয় স্পিকার মানুষের বাংলাদেশের সবচেয়ে সূর্য সন্তান সেই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের ভাতা মাননীয় প্রধানমন্ত্রী দেয়া কমিটমেন্ট অনুসারে মুক্তিযোদ্ধাদের মর্যাদা দেওয়া হয়েছে তাদের ভাতা নয়শো টাকা থেকে বৃদ্ধি দিয়ে বৃদ্ধি করে তিন হাজার এবং এখন বর্তমানে পাঁচ হাজার টাকা উন্নীত করে সেই মুক্তিযোদ্ধাদের উন্নত করা হয়েছে মাননীয় স্পিকার নানামুখী বিদ্যুৎ বিদ্যুতের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাং মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার নয় সালে দায়িত্ব নেওয়ার পূর্বে বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র তিন হাজার একশো মেগাওয়াট সেই বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র পাঁচ বছরের মধ্যে এখন এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে একটি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন আজ বাস্তবায়নের দিকে যাচ্ছে কৃষিতে উন্নতি করে মাননীয় কৃষিমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হতে যাচ্ছে দারিদ্রতা হ্রাস কমে একচল্লিশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট এসেছে এবং ষোলো সালের মধ্যে এটা পনেরো পার্সেন্ট নামিয়ে আনার সিদ্ধান্ত আছে সেই প্রকল্প এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকা রাজশাহী জেলা বাগমারা উপজেলা এই নির্বাচনী এলাকা বিগত পাঁচ বছরে যে উল্লেখযোগ্য কাজ আমি আমার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করা হয়েছে সেগুলো আমি কিছুটা উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় একশো বারোটি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি কলনের মধ্য দিয়ে পাঁচটি প্রাথমিক মাধ্যমিক স্কুল পাঁচটি কলেজ এবং ষাটটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে একশো সাঁত্রিশটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে তিনটি ডিগ্রি কলেজ দুইটি বিশ্ববিদ্যালয় করে গ্রামের অবহেলিত এলাকার ছেলে মেয়েদের উন্নত শিক্ষা নিশ্চিত করা হয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি করা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আটত্রিশটি কমিউনিটি ক্লিনিক চালু করে বাগমারাতে এখন প্রতিদিন স্বাস্থ্য প্রায় পা আট হাজার মানুষ দরিদ্র মানুষ এখান থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিতে পারে একত্রিশ সজ্জার হাসপাতালকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয়েছে বাগমারা নওগাঁ নাটোর এবং রাজশাহীর মাঝখানে একটি উপজেলা এই বাগবাড়াতে বিগত জোর সরকারের সময় আমরা সবাই জানি বাংলা ভাই সৃষ্টি করে সেই জঙ্গিবাদের সৃষ্টি করা হয়েছিল শুধু এই বাগমানাকে ব্যবহার করে এই বাগবানার মানুষ সহজ সরল তাই এই জায়গাকে বেছে নেওয়া হয়েছিল এখানে উন্নত রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না এই বাঘমারা আজকে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার গঠনের পর আজকে সেখানে জঙ্গিবাদ নেই সেখানে রাস্তাঘাটের উন্নতি করা হয়েছে সেখানে বিদ্যুতের উন্নয়ন করা হয়েছে কৃষির উন্নয়ন করা হয়েছে শিক্ষার উন্নয়ন করা হয়েছে ফলে বাগবানায় আজকে সতেরো ভাগ বিদ্যুৎ যখন আমি দায়িত্ব নিই আজকে সেই বাগবানার প্রায় সত্তর ভাগ বাড়িতে বিদ্যুতায়ন ইতিমধ্যেই করা হয়েছে বাগবানায় দু হাজার সালের আগে পাঁচ মেগাওয়ার বিদ্যুৎ পেতাম সেখানে এখন ২০ মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করা হয়েছে যার ফলে কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়ে সেখানে ডবলেরও বেশি কৃষি ফসল উৎপাদন হচ্ছে দুইশো দশ কিলোমিটারের বেশি রাস্তা পাকাকে পাকাকরণ করা হয়েছে আশি কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে মাননীয় স্পিকার আমার এই কৃষি প্রধান এলাকার কৃষির যে অভূতপূর্ব উন্নতি এখানে খাদ্যশস্য ধান এবং গমের উৎপাদন ছিল দু হাজার সাত সালেও বাষট্টি মেট্রিক টন এখন সেখানে খাদ্য উৎপাদন হয় একশো ষাট মেট্রিক টন যেখানে সবজি উৎপাদন হয় দুই লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হয় চল্লিশ হাজার মেট্রিক টনের বেশি যেটা অতিরিক্ত খাদ্য আমাদের অন্যান্য দেশের অংশে যেয়ে থাকে এবং এখানে প্রায় ষোলোশো ছেলে মেয়েদেরকে চাকুরি দেওয়া হয়েছে একটি বাড়ি একটি খাবার মাননীয় প্রধানমন্ত্রীর সৃষ্টি একটি উল্লেখযোগ্য প্রকল্প এই রাজশাহীর বাগবাড়াতে বাস্তবায়ন করা হয়েছে এখানে আশিটি গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারকে কর্মসংস্থান করা হয়েছে একটি কর্মসংস্থান ব্যাংকের শাখা খুলে প্রায় দুইশো জনকে লোন দিয়ে যুবক ছেলেদের কর্মসংস্থানে আত্মনিয়োগ করা সম্ভব হয়েছে বাগবাড়া এরপরেও বাগমাড়ায় অল্প কিছু আমার দাবি আছে জনগণের পক্ষে আমি এই সুযোগে বলতে চাই মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকা রাজশাহী নাটোর নগর একটি মাসকানি এলাকা এই এলাকার রাস্তাঘাট উন্নত আগে ছিল না কিন্তু এই এলাকার মধ্য দিয়ে যদি একটি আঞ্চলিক মহাসড়ক পুঠিয়া থেকে ভবানীগঞ্জ বান্দাইগাঁড়া হয়ে নওগাঁ এবং ভবানীগঞ্জ হয়ে রাজশাহী এই আঞ্চলিক মহাসড়ক যদি করা হয় এই বাগমারার মানুষ আত্মকর্মসংস্থান ব্যবস্থা হবে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে কৃষির উন্নতি হবে কৃষির ফসলের দাম পাবে এবং এই এলাকায় শিল্পায়ন গড়ে উঠবে এবং চিরজীবনের মধ্যে এই এলাকার মানুষ উন্নত জীবন পাবে বাগমানায় একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ আমি দাবি করছি এই সুযোগে কারণ এখানে ছেলে শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা অত্যন্ত জরুরি তাই একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে দাবি জানাচ্ছি একটি স্টেডিয়াম একটি একটি অডিটোরিয়াম যদি বাগবানাতে করা হয় শিক্ষা সংস্কৃতিতে উন্নতি হবে এবং ছেলে মেয়েদের জীবন সুখী সমৃদ্ধ হবে বাগবানার মাঝখান দিয়ে একটি নদী প্রবাহিত হচ্ছে সেই নদীটির নাম পকির্নি নদী বারানী নদীতে সৃষ্ট যেখানে এই নদীর উচ্চস্থল বাজার। এই যুধবাজার স্থানে খনন করে এই নদীকে নদীকে নদীতে পানি ধারণ বাড়ানো এবং বাড়ানোর নদীতে রাবার ড্যাম সৃষ্টি দিয়ে নির্মাণ করে নদীতে যদি পানি রাখা যায় তাহলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি আমার বাগবাড়ায় তিনটি কলেজ দুটি মাদ্রাসা ও আটটি মাধ্যমিক স্কুলকে এমপি ভিত্তি করার জন্য আমি দাবি করছি মাননীয় স্পিকার কমপক্ষে এইখানে বাগান বাগবাড়ায় এক লক্ষ ছেলে মেয়ে স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং প্রাইমারি স্কুলে পড়াশোনা করে এখানে উন্নত শিক্ষার জন্য দুইটি কলেজ অন্তত কাল চালুর আমি দাবি জানাচ্ছি বাগমানায় এখনও যে সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছে নাই সেই গ্রামগুলোতে বিদ্যুতায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং বাগমানায় আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের পাকা হয় নাই সেই রাস্তাগুলো পাকা পাকাকরণের আমি দাবি জানাচ্ছি বাগমানা উপজেলার একটি মাত্র রেল স্টেশন রেল স্টেশন এই রেল স্টেশন অত্যন্ত একটি জনপ্রিয় রেল স্টেশন জাতির জনক বঙ্গবন্ধুর হাতে এই রেল স্টেশনের ফাউন্ডেশন হয়েছিল উনিশশো সালে এই রেল স্টেশনে একটি অন্তত আন্তনগর ট্রেন স্টপেজ দেওয়ার জন্য আমি বাগমারা জনগণের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি বাগমাড়া নাটোর থেকে নাটোর পল্লী বিদ্যুৎ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে নাটোর থেকে এই বিদ্যুতায়ন করা হয়ে থাকে যদিও বাগমাড়ার বিদ্যুতের সাবস্টেশনের ধারণ ক্ষমতা বিশ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে কিন্তু আমাদের যেই বড় যেই একশো বত্রিশ কে লাইনটা যায় সে সেই লাইন আন্ডার আন্ডারসাইজ হওয়ার ফলে বিদ্যুৎ পৌঁছতে পারে না তাই বাগমানাতে একটি কমপক্ষে পঞ্চাশ মেগাওয়াটের একটি গ্রিড সাবস্টেশন করে বাগমানা না নাটোর নগাঁ এবং রাজশাহীর এই মধ্যাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যেতে পারে এবং ওই এলাকার মানুষকে বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে একটি দশ মেগাওয়াট একটি সাবস্টেশন হাটগাঙ্গা পড়া এটা প্রক্রিয়াধীন এই কাজটি দ্রুত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মানব স্পিকার মহামান্য রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনার নেতৃত্বে সরকার এগিয়ে যাচ্ছে দু হাজার একুশ সালের রূপগল্প বাস্তবায়ন ক্ষুধামুক্ত দায়িত্বমুক্ত বাংলাদেশ গড়ার তারই নাতিদীর্ঘ বর্ণনা দিয়ে এই তার বক্তৃতা সমৃদ্ধ করেছেন আমি তাকে আবারও মহামান প্রতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য সৃষ্টি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ অত্যন্ত ভালো বক্তব্য রাখার জন্য